কক্সবাজারের রামুর ঈদগড়ে একটি অস্ত্র তৈরি কারখানার সন্ধান পেয়েছে র‍্যাব। বুধবার ভোরে অভিযান চালিয়ে এই কারখানা থেকে অস্ত্র তৈরির চার কারিগরকে আটক করা হয়। র‍্যাব জানায়, অভিযানে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম সহ 10টি অস্ত্র ও 22 রাউন্ড গুলি। তবে র‍্যাবের অভিযান টের পেয়ে পালিয়ে যায় কারখানাটির প্রধান মনিরুল হক। র‍্যাব অধিনায়ক জানান, বাবার পেশার সূত্র ধরে নিজেও অস্ত্র তৈরি দক্ষ কারিগর হয়ে ওঠেন মনিরুল হক। এরপর কক্সবাজারের ঈদগড়ের গহীন পাহাড়ে গড়ে তোলে কারখানা। আটকদের মধ্যে মাইনুদ্দিন এবং জাফর সন্ত্রাসী গোষ্ঠীর কাছ থেকে ডিমান্ড নিয়ে মনিরুল হককে জানাতো। তারপর চাহিদা অনুযায়ী 30-50 হাজার টাকা দরে অস্ত্র সরবরাহ করত। মনিরুল হক, যিনি বড় ভাই, চারই মূলত এই কারখানাটা এবং ওখানে কাজ করে তার ছোট ভাই শাহাবুদ্দিন এবং আরেকজন আছে আজমির, তার দাদাও নাকি এই ব্যবসার সাথে জড়িত ছিল, তার বাবা, তারা এইভাবে করে অস্ত্র ই করত। রোহিঙ্গা ক্যাম্প ভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠী আরসা, নবী হোসেন গ্রুপ সহ ডাকাত অপহরণের সঙ্গে জড়িত গ্রুপের কাছে অস্ত্র সরবরাহ করা হতো এই কারখানা থেকে, জানান র‍্যাব অধিনায়ক। এখানে বিভিন্ন গ্রুপ আছে, অস্ত্রধারী সন্ত্রাসী আছে, তাদের কাছে মূলত এরা এই অস্ত্রগুলা বানানোর পরে এই অস্ত্রগুলা তারা বিতরণ করত। সন্ত্রাস নির্মূল না হওয়া পর্যন্ত এমন অভিযান অব্যাহত রাখা হবে বলে জানায় র‍্যাব 15। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।